মনে থাকবে জি কয়টা ছয়টা ছয়টা শিয়া শুধু কুরআন মানে শুধু হাদিস মানে সাহাবা বিদ্বেষী কাদিয়ানি আর হলো ওলামা বিদ্বেষী ওলামা বিদ্বেষী কি ওলামা বিদ্বেষী ফিতনা আর এই ফিতনা যত ফিতনা দুনিয়াতে আছে এটা ছড়াইতে সময় লাগছে শুধু একটা ফিতনা ছাড়া ওলামা বিদ্বেষী ফিতনা এক রাতে সারা দুনিয়ায় ছড়াইছে কয় রাতে এক রাতে নেয়ামত মনে করে আসতে হবে আর এই পরিবেশকে এই লহরকে এটাকে এখন ইমানি লহর মনে করেন সারা দুনিয়ায় ছড়াইয়া দিতে হবে সারা গ্রামে গ্রামে যে যেইখান থেকে আসছি ওইখানেই একটু আগে বলছিলাম মনে হয় বুঝা গেছেন যে আল্লাহ চা দিছে সব আল্লাহ পাওয়ার জন্য দিছে কি পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য দিছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ি ঠিক না কিন্তু আসলে মনে হয় একজনও ভাবি না যে ইয়াকা কাকে বলা যায় ইয়াকা তো ওই ব্যক্তিকে বলা যায় যে সামনে উপস্থিত একে ইয়াকা বলা যায় নাহলে ইয়াকা বলা যায় না নাহলে ইয়াহু বলা যায় ইয়াকা ওই সময় বলা যায় যে যে সামনে কি উপস্থিত আছে তাকে কি বলা যায় ইয়াকা আমরা বলি কিন্তু ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস কাকে বলতেছি হ্যাঁ আমার সামনে কোথায় আমার তাসাউর কোথায় এই জন্য আল্লাহ আগে যেটুক বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এতটুক বলার পরে আল্লাহ যেন নিজেই বলতেছে যে এখন আর দূরে থাইকা লাগব নাই এখন আমি তোর সামনেই চলে আসছি যখন আল্লাহ সামনে চলে আসে তো বন্দা এখন ভিতর থেকে বলে যখন সামনেই চলে আসছেন তো হু বইলা লাভ কি কা বইলে ই বলি ইয়াকা ইয়াকা নাবুদু হাদিস কিন্তু এটাই বুঝিয়েছিল উবুদিল্লাহ কাআন্নাকা তারা যখন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন দেখা বইলা ফেলছে তা আল্লাহ বলে যখন দেখাই দিলাম আর তুই বইলেই ফেললি তো চাবি তো কি চা কি চাবি চা কি চাবি চা আর সেই যখন গেছি দরা যখন দিয়েই দিছি সামনে যখন চলেই আসছি তুই যখন স্বীকারোক্তি দিয়েই দিলি তো চা কি চাবি চা তো আল্লাহ আবার নিজেই চাওয়া দিলে ডাইলা দিছে শিখায়ও দিছে আবার দিলে ডাইলেও দিছে কি চাবি ইরান তুরান কি চাবি না ইয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটাই চা আর কিছু চাইছ না যেটা বুঝাইতেছিলাম নেয়ামত যে ভাববে তার জন্য এটা বড় খাস নেয়ামত যে আল্লাহ এরকম পরিবেশ আমাদেরকে মাসে একবার হইলেও নসিব করতেছে উচিত তো ছিল এরকম পরিবেশ ডেলি এটা এই জন্য বলতেছি আমি আমার কথার দিকে যাব একটু বুঝাইয়া যাইতেছি এই জন্য যে দেহটার খোরাক ডেলি কয়েকবার লাগে ঠিক না না লাগে না হ্যাঁ অনেকজন এরকম আছে আমার মতো হইলে গাড়িতে পুরা খানা রাইখা দেয় একটু পর পর খাইতে থাকে আমি তো ঘন্টায় ঘন্টায় খাই না আমার গাড়িতে খাওয়া রাখা থাকে ডায়াবেটিসের রুগী একবারে বেশি করে খাওয়া যায় না আর একটু পর পর না খাইলে চলে না তো দেহটার জন্য তো সারাদিন কতবার খায়
কিন্তু আমার এই দেহটাকে যে ভিতরে চালায় পয়সা চালায় আত্মা, তার খোরাক ডেলি আমি কয়বার দিই? কয়বার দিই? মেহমানকে তো একটু পর পরই জিজ্ঞাসা করে চা দিব, পান খাবেন, বিস্কিট দিব, একটু পর পর জিজ্ঞেস করে না কিছু লাগবে? হ্যাঁ, আপনি বলেন নামাজ তো পড়ি, ঠিক না? ওটা তো প্রাপ্যটা পড়েন, মেহমান একে মেহমান তো আপনি মানেন নাই। যে মেহমান এ আমার মোহসেন, মোহসেনকে বারবার জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে, কিছু জরুরত আছে? এই হিসাবে তো ডেলি এটাকে কয়বার জিজ্ঞেস করি আপনার কি লাগবে, মনে বুঝাইতে পারি নাই। কোনটাকে? আত্মাকে, আত্মা। রু বললে হয়তো সবাই বুঝবে না, আত্মাটাকে তো ডেলি জিজ্ঞেস করি না, তোমার কি লাগবে, এখন কি দরকার, এখন কি চাও? পাঁচ নামাজ পড়েন মানি, পাঁচ নামাজ পড়েন মানি, একটু জিকির তেলাওয়াত করি মানি, কিন্তু পাঁচ নামাজ তো এটার প্রাপ্য, কিন্তু এটার ফিকির আমার কাছে কতটুকু? আমি সারাদিন এটা নিয়ে ভাবি, কত ভাবনাই তো ভাবি, রাগ হয় না, কিন্তু জানি না এই মজমায় আছে কি না আছে। যে ডেলি আমি 2 মিনিট সময় ফারেক করি, নিরালায় নির্জনে এক জায়গায় বসি, আর বসে একটু ভাবি যে দেহটার এত কিছু লাগে, গরম আসলে এক ধরনের লোশন, শীত আসলে আরেক ধরনের লোশন, গরম আসলে এক ধরনের পোশাক, শীত আসলে আরেক ধরনের পোশাক, সকালে এক ধরনের খাওয়া, দুপুরে আরেক ধরনের খাওয়া, রাত্রে আরেক ধরনের খাওয়া, বিকালে আরেক ধরনের নাস্তা, আমার আত্মাটা কি লাগে? আত্মাটারও কি এরকম কিছু লাগে না? লাগে না, লাগে লাগে না, এটার জবাব আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি নাই। এটা আমি ভাবি কিনা 2 মিনিটের জন্য ডেলি, 2টা মিনিটের জন্য আমি ভাবি কিনা, যে 2টা মিনিট আমি ভাবি নির্জনে বৈশা ভাবলাম যে আমার আত্মাটার এটা লাগে কিনা, তারও লোশন দরকার কিনা। আপনারা ভাবেন বিদায়ী দেখছে, তাতে আমি মনে করি মেহনতের কদম দুনিয়ার শেষ প্রান্তে যায় যায় বলছে আল্লাহ শেষ কদম মেরা আসলাম। মেহনতের কদম কিন্তু দুনিয়ার শেষ সীমানায় পৌঁছে গেছে যেদিক দিয়ে বলে, কিন্তু এখন দরকার ছিল, এখন দরকার যে মেহনতের কদম তো চলছে, জমিন তৈরি হয়ে গেছে, হামোয়ার হয়ে গেছে, এখন দরকার ছিল তরবিয়তের। এরকম মজলিস ডেলি প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে থানায় থানায় হওয়া দরকার ছিল, যাতে তরবিয়তের একটা ফেজা আবার তৈরি হয়, মাহল তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, যেখানে তরবিয়ত হবে, যারা তরবিয়তওয়ালা হবে, তরবিয়তওয়ালা যেখানে বৈশা তরবিয়ত হবে, ভাববে তরবিয়ত করবে, ভাবনাওয়ালা একটা মজমা তৈরি হবে, যাদের মাথাকে উপরে দেখবে না। ওই কাহিনী মনে ওঠে, যুবক সারা দুনিয়া তো আব্দুল হক থেকে হাদিস শুনতেছে, তুই এখানে বসে কি শুনোস? তো যুবক বড় কষ্টে মাথা উঠেছে, উঠে চোখ দুটা উপরের দিকে চেহারাটা দেখছে, দেখা আবার নিতায় মাথাটা নিচা করে বলতেছে সবাই আব্দুল হক থেকে শুনে, আমি ডাইরেক্ট হক থেকে শুনি, সবাই তো আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট কার থেকে শুনি, হকের থেকে শুনি। তো খিজির আলাইহিস সালাম ভাবতে ছিল তুই এত উপরে চলে গেছিস, তো বলতো দেখি আমি কে। তো আবার বড় কষ্টে মাথাটা বাহির করে একটু উপরে উঠে বসে, খিজির আমারে বিরক্ত করো না, আরেকটি বিরক্ত করলে ল্যাংটা করে ফেলবো। যখন খিজির বইলা বলছে যে খিজির
বেশি বিরক্ত করো না, আর একটু বেশি বললে বিরো ল্যাংটা করে ফেলবো। তো খিজির আলাইহিস সালামও বুঝে ফেলছে না ল্যাংটা করেই ফেলতে পারবে, এ তো সাধারণ পাবলিক না। এ যে বলছে যে আমি ডাইরেক্ট হকের থেকে শুনি আসলেই, নাইলে ও আমাদের চিনলো কেমনে জানলো কেমনে, নামই বা জানলো করতে। তো বুঝছে যে না ডাইরেক্ট কানেকশন, এখানে কোনো মধ্যখানে ওয়াস্তা নাই। উচিত ছিল ডেলি 2 মিনিট এরকম ভাবনা উচিত ছিল যে নির্জনে বৈশা ভাববে। আগে আমাদের তাবলিগও ছিল, আমি আমাদের মুরব্বীদের থেকে শুনছি, বড়দের থেকে শুনছি, আল্লাহ আমাকে যতটুকু দেখাইছে এরকম কাউকে দেখায় না। বর্তমান তাবলিগের যারা হারায় গেছে ওদেরকে আমি মাঝে মাঝে বলি যে তুই হারাবি না আমি হারাবো, তুই তো এই জন্যই হারাইছ, তোকে তো আমি হরমুজুল্লাহ সাহেবের মাগরিবের পরে দোয়া দেখাইতে পারি না, যদি দেখাইতে পারতাম তাহলে তুই হারাইতি না। মাগরিবের পরে হরমুজুল্লাহ সাহেব যখন দোয়ায় বসতে নিয়ে আসছিলেন তো মনে হইতো আকাশ নাই মা আসতেছে, কাঠির মতো মানুষটা যখন দোয়ায় বসত কোলে করে নিয়ে বসায় দিত, তখন যে দোয়া করত তখন মনে হইতো আকাশ নাই মা আসতেছে। আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই যখন দোয়ায় বসতেন তো মনে হইতো কাকরাল হেলতেছে। যারা ওই দোয়া পাইছে ওরা আমার কথা বুঝতে পারবে, ওদের চোখে পানি চলে আসবে, ওই দোয়া আমি করতে দেখাবো তোরে, তুই দেখিস না আমি দেখাইতেও পারবো না, বিদেশ তুই হারানো এটা স্বাভাবিক, অস্বাভাবিক না আমার কাছে। এই জন্যই আমি বলি ওদেরকে তোকে আমি কেমন কি করে বুঝাবো, তুই তো ওই জেল দেখিস না, যে জেলে সব 18 দিন আলী আকবর সাহেব রহমতুল্লাহ ছিল ওই জেল আমি 6 বার চোখে দেখছি, তোকে আমি কোত্থেকে দেখাবো, তোর হারানো স্বাভাবিক। তো কথা এটাই বলতেছিলাম যে এরকম মজমা দরকার, তা আল্লাহর এহসান, আল্লাহ আমাদেরকে পয়সা নিয়ে আসছেন, এটা আল্লাহর খাস নেয়ামত। খাস নেয়ামত, আর খাস নেয়ামত মনে করে আসতে হবে, এই মনে করে না যে যায়া দেখি কি বলে, যায়া দেখি পরিবেশ কিরম, না 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 না, খাস নেয়ামত মনে করা যে আসবে। আর কসম খোদার এই মজলিস খাস নেয়ামত, এরকম যত মজলিস আছে সব খাস খাস নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত নাই। ওর জন্য যে বোঝে আর যে বুঝবে না, না 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 না, বুঝে আসতে হবে, বাইবা আসতে হবে যে এর চেয়ে বড় কোনো নেয়ামত নেয়ামত নাই। এরকম বাইবা বসবে আর আসবে শেরকত করবে, তা আল্লাহর ওয়াদা, আহলু শুকরি আহলু জিয়াদা, আমরা বাড়াবো, বাড়াবো মানে এটা বাড়াবে 2 লাইন, আপনি আসতে থাকেন, আস্তে আস্তে ধাক্কাই আপনাকে আগে করতে থাকবে। অনেক সময় আমরা দেখছি, হজেও দেখছি টঙ্গিতেও দেখছি, যখন মজমা আগে চলতে থাকে তো হাঁটতে হয় না, পিছের মানুষ ধাক্কাই আগে করে দেয়, ঠিক না? হ্যাঁ দেখছেন এরকম পিছের মানুষ ধাক্কায় কি করে? হ্যাঁ বাস এই মজলিস এরকম যে নেয়ামত মনে করে যে আসতে থাকবে তাকে ধাক্কায় আগে করা হবে, কি করা ধাক্কায় আগে করা হবে, সে বুঝবেও না যে কতটুকু আগে হয়েছে। কেন আজকে দুনিয়া যাচা সাজার জায়গা না, দেখানোর জায়গা না, যদি সাজার জায়গা হইতো দুনিয়া তাহলে তো আমি ওগুলা যখন পড়ি তো নিজেই মাথা লয়ে যাই। আহলে বাইতকে যখন ইয়াজিদের সৈন্যরা আহলে বাইতের মেয়েদেরকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে যখন ওনার মেয়েদেরকে চুলের মুঠা ধইরা বাজারের ভিতর দিয়ে ইবনে জিয়াদ টাইনা নিয়ে যাইতেছিল, আর মেয়েরা যখন চিৎকার দিতেছিল ওয়া মুহাম্মাদা কয়া, ও মুহাম্মদ কবরতে উঠা শোনা, আরে চিৎকার দিতেছিল আর বলতেছিল দেখো না আজকে হুসাইন লাল টকটকে কিরকম জামা পরছে দেখো না, লাল টকটকে জামা পরছে দেখো না, এসা
আইসা দেখো না তোমার মেয়েদের চুল দেরা বাজারের ভিতর থেকে হেসরা নিয়ে যাওয়া হইতেছে, ও মোহাম্মদ কবর থেকে উঠা দেখো না। আমার মনে হয় ওই দিন আকাশ ফাটতো, জমিন টুকরা টুকরা হইতো, আহলে বাইত তার মেয়েদেরকে বাজারের ভিতর দিয়া ইবনে জিয়াদ চুলের গোচ্ছা ধরা টাইনা নিয়ে যেতেছে হেসরা, আর মেয়েরা চিৎকার দিতেছে। যাজা সাজার জায়গা নাই না, এখানে না যাজা দেখাবে না সাজা দেখাবে। তবে হ্যাঁ এটা সত্য, বাড়াবে এটা সত্য, দেখাবে এটাও সত্য, কিন্তু সময় মতো দেখাবে। কতটুকু বাড়লেন বুঝবেনও না, কিন্তু বুঝবেন ওই সময়, যে সময় মালাকুল মৌত চলে আসবে ওই সময় বুঝাই নিবে কতটুকু বাড়ছি, এটা দেখায়া বুঝায়া নিবে। এটাই কোরআন বুঝাইছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন বুঝাবে দেখাবে আশ্বস্ত করবে সব কিছু কইরা তারপরে উঠাবে। এজন্য কথার সব জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। আল্লাহ এক মজলিস আমাদেরকে দিছেন, এটাকে নেয়ামত মনে করে আসি। কি মনে করা, ছোট না বড়? সবচেয়ে বড় এই দৌড়ের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত এটা, ইসলাহি মজলিস, হক্কানি ওলামাদের সোহবত, আহলুল্লাহদের হুজুরি, এটা সবচেয়ে বড় মজলিস, সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য মনে করে আসা পাক্কা তো, নেয়ামত মনে করে আসবো তো, আবার শুধু আসবো না, এই নেয়ামত দ্বারা সারা দুনিয়া সাইরাব হয়, সারা দুনিয়া বড় পিপাসে। মানুষ আজকে দিক পায় না দেখা ব্যাধি, মানুষ দিক পায় না, গুটগুটে অন্ধকারে যখন হয়ে যায় না তখন কিন্তু নিজেকেও নিজে দেখে না, নিজেকেও নিজে কিছু অন্ধকার এরকম আছে যেখানে নিজেকেও নিজে দেখা যায় না, তখন কিন্তু হাতরাইতে হয়, হাতরানো বোঝেন, দরজা খুঁজা পায় না, তখন আমাদের আপনাদের কুমিল্লার ভাষায় কি বলে, তালাশ করে না, তালাশ করতে থাকে, দেওয়াল ধরে ধরে তালাশ করে, দরজা কোন কোন জায়গা দিয়া, জানলা কোন জায়গা দিয়া। আজকে সারা দুনিয়ার মানুষ এরকম অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, কেউ দিক দেখতেছে না, নিজেকেও নিজে দেখতেছে না, নিজেকেও নিজে দেখতেছে না। আমি তো এটাই ভাবি, আপনারা কি ভাবেন জানি না, আমি এটাই ভাবি যে নাফরমান দেখে আমার এটি ভাবনা হয় যে মানুষ এতটুক হিতাহীন, পাগলের অত খিদার অনুভূতি আছে না নাই? হ্যাঁ, তিন জিনিস আল্লাহ কিন্তু পাগল বানায় না, কয় জিনিসে, কয় জিনিস, আবার হাইসা দিয়েন না আপনারা, কিন্তু তিন জিনিস আল্লাহ কাউরে পাগল বানায় না। পাগল খিদা লাগলে খায়, খিদা লাগলে খায়, পাগল রো একটা পালো কসকইসা নোট দেখাইবেন আদিয়াল ধরবো, নিব না নিব না, হ্যাঁ পরে সিরাফ আলাপ যা করো কিন্তু নিব, এতটুক বুঝে যে এটা একটা, বিয়ার কথা বলবেন আইসা নিব, তো যেটা বুঝে দিয়েছিলাম পাগলের ভিতরে একটু অনুভূতি থাকে, যারা দিনদার না সারা দিন গুনার ভিতরে থাকে ওদেরকে দেখলে এটাই আমার মনে হয় যে ওরা কতটুকু অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়েছে, ওরকমই মনে হয় সে কিচ্ছু দেখতেছে না, এমনকি নিজের মঙ্গলটা পর্যন্ত নিজে বুঝতেছে না। কুরআন যেটাকে বুঝাইছে জালিমুন লিনাফসিহি, কেউ তো নিজের উপরে নিজে জুলুম করে না, বহুত কম মানুষ পাওয়া যাবে নিজের হাত নিজে বেলেট দিয়া কাটে, আর যেটা পাওয়া যাবে ওটাকে সবাই বলবে সিরা, ঠিক না, কি কি তার
সিরা, তার সিরা। এছাড়া কেউ নিজের গায়ে নিজে বেল্ট লাগায় না, আমার মনে হয় না। আসলে পুরো পরিবেশটাই অন্ধকার, আজকে সবাই অন্ধকারে নিমজ্জিত। এই জন্য এই পরিবেশ শুধু এইখানে দরকার না, আমরা নেয়ামত মনে করে আসি। আর দ্বিতীয় হইল, এই পরিবেশকে যত ছড়ানো যায়, ও মেরে আসিস, যা কিছু আল্লাহ আমাদেরকে দিছিলেন, যা দিছে, যা যা দিছে, যা দিছে বলতে বোঝেন, যা দিছে আল্লাহ আমাদেরকে, এটা দিয়ে কি বুঝছেন, খালি টাকা? যা কিছু অস্তিত্ব হইতে নিয়া যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, সব কিছুর উদ্দেশ্য হইল মাওলারে পাওয়ার জন্য দিছেন। কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। যা দিছেন সবগুলো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। আপনি হুজুর রহমতুল্লাহ আলাইহির কিসা মাঝে মাঝে শুনাই দেন, হায় হায় আমি খাইও তো আল্লাহ পাওয়ার লেগে খাই, খাইও তো কাকে পাওয়ার লেগে খাই, কাকে পাওয়ার লেগে? আল্লাহকে পাওয়ার জন্য খাই, আল্লাহর হুকুম কুলু খাও, আল্লাহ পাওয়ার জন্য খাই, খাইলে আমি আল্লাহর হুকুম পুরা হবে, আল্লাহর কি হবে, আল্লাহর হুকুম পুরা হবে, আল্লাহর হুকুম পুরা হইলে আল্লাহ রাজি হবে, আল্লাহ রাজি হইলে আল্লাহ আমি পাম। আরেক দিক দিয়ে যদি বলেন সত্যি হবে আমি ইবাদত করব, এটা তো বহুত দূরে, কিন্তু প্রথম তো এটা কুলু অশ্রব, খাই তো আল্লাহর জন্য খাই, পান করি তো আল্লাহ পাওয়ার জন্য পান করতেছি, কাপড় পরতেছি তো আল্লাহ পাওয়ার জন্য পরতেছি। এই জন্য যা কিছু দিছেন সবার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। কাকে পাওয়া? আল্লাহ, আল্লাহ পাওয়া, এটা সাহাবাদের বুঝিয়ে আসছিল, আল্লাহ পাওয়া বুঝে আসছিল। এর পিছনেই কিন্তু এখলাস, এখলাস যদি দেখতে চান তাহলে এখলাস কিন্তু পর্দার এই পারে থাকে না, ওই পারে থাকে, এখলাস পর্দার এই পারে না, পর্দার ওই পারে, পর্দা উঠলে এখলাস দেখা যায়। যখন সব কিছু আল্লাহ পাওয়ার জন্য হবে তখনই দেখা যাবে পর্দা সরবে, এখলাস তখনই বাহির হয়ে আসবে, তখনই এখলাস উঠবে, তখনই এখলাস দেখা যাবে, নাহলে এখলাস দেখা যাবে না। চাকেটা আলাদা আলোচ্য বিষয়। তো মেরে দোস্ত, যা কিছু আল্লাহ দিছে সব তো আল্লাহ পাওয়ার জন্য দিছে, সবগুলোর পিছনে আল্লাহ পাওয়া, আল্লাহ পাওয়া। হ্যাঁ, উতলুবনি এটাই বুঝায় যে আমার তালাশের জন্য তোকে সব কিছু দিছি, আর পাইলে কি হবে এটাও বলা দিছেন, অজাত্তা নি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে পাওয়ার যে একটা রুচি, পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা তোর থাকবে না। আমাকে পাইলে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, এটা পাইলাম না, ওটা পাইলাম না, এটা হলো না, ওটা হলো না। পুরুষের ভিতরে এই আকাঙ্ক্ষা, মা বোনদের ভিতরে এই আকাঙ্ক্ষা বেশি, কিন্তু কি পাওয়ার আকাঙ্ক্ষা বেশি, কিন্তু আল্লাহ পাইলে আর কোনো পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। যদিও কথাটা অনেক চিকন, বুঝেই যে মনে হয় পারতেছি না, বুঝে মনে হয় আসে নাই, যে আল্লাহ পাইলে পাওয়ার আর আশা, পাওয়ার আর আশা থাকবে না। কেন থাকবে না জানেন? এটার একটা কারণ আছে, কেন ওই সময় তো চাইতে দেরি পাইতে দেরি হবে না, যা চাবে তাই হবে, নাইলে এইখানে বইয়া সূর্য থামায় কেমনে? সূর্য তো 9,30,00,000 মাইল দূরে, কত? এটাই তো বলে দূরত্ব কতটুকু আমাদের থেকে, 9,30,00,000। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে দাঁড়ায় ওইখানে থামাইতেছে,
এই জন্যই ওনাদের পাওয়ার কোনো আশা ছিল না। ওনারা জানে পাওয়ার আর কিছু থাকবে না, কোনো আশা থাকবে না, কেন পায়া ফেলছি তো কি পায়া ফেলছি, এখন আর পাওয়ার কোনো এখন আর কোনো আশা নাই, কোনো পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই থাকবে না। যেটাকে চাহিদা বলে, কি চাহিদা, কি চাহিদা। তা মানুষের দিতে দিন জীবন থেকে যদি দুই জিনিস বাহির হয়ে যায়, তাহলে ও অলি না হইলো অলি, কি অলি না হইলো অলি, না হইলো অলি, কেউ না বললো অলি, স্বীকার না করলো অলি, কি কয় জিনিস, যাই নারী হোক যাই পুরুষ হোক। কিন্তু মা বোনরে আজাদত দিতেছি না, ইচ্ছা করলে সে মুরিদ বানাইতেও পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এজাজত নাই আর কি, শরীয়তের এজাজত নাই। সে অলি যদি দুই জিনিস বাহির হয়ে যায়, দুই জিনিস এই জীবনে যদি কোনো অভিযোগ না থাকে, কোনো কোনো অভিযোগ নাই, কোনো কোনো অভিযোগ নাই। এই জন্য একটা ছোট্ট হাদিস, মানুষ অসুস্থ হইলে আল্লাহ ফেরেশতা পাঠায় পরীক্ষার জন্য, কাজ যায় দেখো তো কি করে। তো ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরে কোচাইতে থাকে, এক একবার এক এক রূপে আসে, এসে জিজ্ঞেস করে কেমন আছেন, কাল আলহামদুলিল্লাহ, আবার আরেকটা খোঁচা দিয়ে জিগায় কেমন আছেন, কাল আলহামদুলিল্লাহ, আবার জিগায় কেমন আছেন, যতবার জিগায় ও হার হালে আলহামদুলিল্লাহ, অনেক সময় আবার বিরক্ত হয়ে যায়, আর এত জিগেও কে লেগে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছে ভালো আছি। তো বিকালে যখন যায় তো আল্লাহ জিজ্ঞেস করে কি দেখলা, আল্লাহ উল্টায়া পাল্টায়া ডাইনে বামে যত ধরনের খোঁচা নিয়ে আছে খোঁচায়া দেখছি, সব সময় খালি আলহামদুলিল্লাহ কয়, কোনো অভিযোগ নাই ওর কাছে, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ কিন্তু জানে, সত্য বলে বিলকুল যা বলতেছি তাই ঠিক, আচ্ছা তাইলে আগে ঘরটা বানাও তারপর একটা পরে কইতেছি, বাইতুল হামদ রেডি হয়ে যায়। প্রথম হলো জীবনে কোনো অভিযোগ নাই, কি নাই অভিযোগ নাই, কি নাই অভিযোগ নাই, অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। হাসান বসির রহমতুল্লাহ আলাইহি এক যুবককে দেখতেছে মাথায় পট্টি, জিজ্ঞেস করতেছে যুবক মাথায় পট্টি কেন, অনেক ব্যথা করে, কবে থেকে কাজ, সকাল থেকে, এর আগে না কখনো এরকম হয় নাই। তো বলতেছে যুবক একদিন মাথা ব্যথা হইলো অভিযোগের পট্টি বান্ধা নিলি, এতদিন আল্লাহ তোকে সুস্থ রাখলো, একদিনও তো তোর মাথায় পট্টি দেখলাম না, ওটারও তো একটা পট্টি হওয়া দরকার ছিল না, দরকার ছিল না, হ্যাঁ একদিন মাথা ব্যথা হলো তুই পট্টি বান্ধা নিলি, এটা তো অভিযোগের পট্টি, এটা তো অভিযোগের পট্টি। তারে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি আল্লাহওয়ালারা যখন চায় না, আল্লাহওয়ালারা যখন চাইতে থাকে, আল্লাহওয়ালারা যখন চাইতে থাকে তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আসে, আয়েশা বলে আল্লাহ তোর বন্ধু চাইতেছে, তোমার বন্ধু, তা আল্লাহ কাইমসি খা যাতা হদিস না, আল্লাহ বন্ধু তো আপনার বন্ধু, চিনেন না আপনি, অনেক পরিচয় তুলা ধরে, তা আল্লাহ বলে চুপ থাক দিস না। কেন আল্লাহ, ইন্নি উরিদু আসমা, ইন্নি উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ আমার কাছে খুব ভালো লাগে, জ্ঞান গানাইতে দে, জ্ঞান গানাইতে দে, আওয়াজ খুব ভালো লাগে, আওয়াজ খুব, আজকে আওয়াজ ভাল লাগে দিস না। এই জন্য দোয়া কবুল হওয়া, এটা কোনো অলির দোয়া কবুল হওয়া, এটা কোনো কি না, এটা কোনো বেলায়েত না। হ্যাঁ মুস্তাজাবুদ দাওয়াত আছে, এটা আমি মানি, এটা অস্বীকার করি না, কিন্তু দোয়া কবুল হইতেই হবে এরকম কোনো জরুরি না। আর যখন দুশ্মন চায় তো আল্লাহ জিবরিলের সঙ্গে ডাকে তাড়াতাড়ি আয়, কীসে কয়েকদি হা যাতে হু, ওর প্রয়োজন মেটায় দে, কাল্লা আদুভ তোর দুশ্মন, আমি দিব তো দিব কি করে, আপনার দুশ্মনকে আমি প্রয়োজন মেটায় দেব, তাহলে বলে জলদি মেটা। তো বলছে কেন, কয় না উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভালো লাগে না, বন্ধ করা
বন্ধ করে দে, বন্ধ করে দে। প্রথম যেটা বাহির হয়ে গেছি, অভিযোগ যদি জীবনে না থাকে, কি অভিযোগ? না নারী না পুরুষ, জীবনে অভিযোগ নাই, কি নাই? অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, নাই না ঘরে না বাইরে, ঘর আলাদারও কোনো অভিযোগ নাই। আর দ্বিতীয় হলো কোনো চাহিদা নেই, কি নাই? চাহিদা নাই, কোনো চাহিদা নাই। না পাওয়ার উপরে অভিযোগ নাই, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, চাহিদা নাই। কসম খোদার, যেই দুটা নিজের জীবন থেকে বাইর করে দিবে, ও অলি না হইলো অলি, অলি না হইলো অলি, ও শিকার না গেলো অলি, ওই মা বইনও অলি, যার ভিতর থেকে দুটা বাহির হয়ে গেছে, বাহির হয়ে গেছে। যদি চান আমি আর নাই, তাহলে আজকেই সবগুলো শুনে নেই, আর যদি চান যে আরো বারবার আই, তাহলে অল্প শুনাই আজকে। এই জন্য এই দুটা যার ভিতরে আসবে, তো কথা ওইখান থেকে চলে গেছে। এই মজলিস শুরুতে আবার চলে যাই, এই মজলিস এরকম মজলিস আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, এটা বুঝতে হবে যে আল্লাহর রহমতে খাস আমার উপরে হয়েছে। তখন নিয়ামত মনে করে হাজির হইতে হবে, কি মনে করে? নিয়ামত, কি নিয়ামত? যতক্ষণ পর্যন্ত পাক্কা ঠাক্কা কিন্তু দাগ থাকলে চলবে না, এইখানে পার্সেন্টেজ হইলে চলবে না, এখানে সো বাটা সো, একশো ভাগে একশো ভাগ। এইখানে অনেক জায়গায় ৩৩ পাশ হয়, অনেক জায়গায় ৩৩ না, একশোতে একশো পাশ, নাইলে পাশ নাই, নাইলে পাশ নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরামা উনসিলা বি নার হালাকতুম, তোমরা ওই জামানায় আছো, একশো ভাগের দশ ভাগ ছাড়লেও খবর আছে, দশ ভাগ ছাড়া যাবে না। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এত কঠিন? বলছে, আনতুম তাজিদুনা আলাল হাক্কি আওয়ানা, তোমরা হকের উপরে থাকার জন্য তো সহযোগিতা পাইতেছ, তোমরা ভাবতে দেরি, কোরআন আসতে দেরি হয় না, তোমরা চাইতে দেরি, জিবরিল ছুটে আসতে দেরি করে না, আমি হাত উঠাইতে দিতে আল্লাহ দিতে দেরি করে না। এক জমানা তো আসবে, কিছুই পাবে না, কিছুই পাবে না, খালি আমার নামটার উপরে, নামটার উপরে, আমার নামটা জানবে, নামের উপরে জান দিতে যাবে, নামের উপরে। জমানা তো ওইটাও আসবে, এক জমানা তো ওইটাও আসবে যে সকালের মুসলমান বিকালে কাফের হওয়া স্বাভাবিক হবে, বিকালের মুসলমান সকালে কাফের হওয়া স্বাভাবিক হবে। এক জমানা তো এরকমও আসবে যে হকের উপরে থাকা হাতের ভিতরে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, হকের উপরে থাকা এর চেয়ে কঠিন হবে, এক জমানা আসবে, বিদায় তোমরা ছাড়তে পারবে না। তো বলছে, ওই জমানার জন্য কি বলে যেতেছেন? যে জমানা আসবে বলতেছেন, দশ ভাগের উপরেও যদি আমল করে তারপরও কি? দশ ভাগের উপরে আমল করলেও একশো পাবে, কত পাবে? একশো। এই উম্মত কোনো ৩৩ পায়া পাশ করবে না, এই উম্মত তো পাশ করবে একশো পায়া, কত পায়া? একশো পায়া, কত পায়া? একশো পায়া, একশো পায়া, কত পায়া? একশো পায়া, না দশ করলেই কত? একশো, হ্যাঁ একশো, দশ করলে একশো, আরে আমি বলি এক করলেও একশো, কত করলে? কেননা আল্লাহ রসুল তো বলছেই, যখন দশ করলে একশো বলছে, তো বলছে জিদলি উম্মতি, আটটু বাড়ান যায় না, তো আল্লাহ বলছে এক একশো, এক একশো, এক একশো, এক করবো একশো দিব, এক করলে একশো, এক করলে একশো। কিন্তু আল্লাহ রসুল বলছে মাত্র একশো, তাহলে আমার হাবিব মানে লাভটা কি হলো, একটু বাড়ান যায় না, তো আল্লাহ কয় সাতশো, কত? সাতশো, এক সাতশো, সাতশো। এটার ভিতরে ভাবলে আমি হারায় যাই, এমন হারান হারায় যাই, মাঝে মাঝে নিজেকে খুঁজেও পাই না, যে আল্লাহ নবী উম্মতের লেগে কতটুকু দয়ালু ছিলেন, কতটুকু হারিস ছিলেন, দশ এক করলে দশ দিলেন,
বলে বাড়ানো যায় না, নিজের জন্য না, উম্মতের জন্য, জিদলি উম্মতি। তাল্লা বলে 100, কাটু বাড়ান যায় না, তাল্লা কয় 1700, 1700, হ্যাঁ, তারপরও বলতেছে জিদলি উম্মতি, আটটু বাড়ায় দেন না। আল্লাহও কিরকম আল্লাহ, আল্লাহও কিরকম আল্লাহ। পরে আল্লাহ কি বলতেছে, কি ওলামা কি তোর কি বলতেছে, তারপরে আল্লাহ কি বলছে, 700 পরে আল্লাহু ইযাফিউ লিমান ইয়াশা বিগাইরি হিসাব, কি তরজমা, হ্যাঁ, হিসাব ছাড়া, হ্যাঁ, তরজমা নেই, তরজমা নেই, আমার কাছে হয় নাই আর কি, ডিকশনারি হিসাবে হয়েছে, আমার কাছে তরজমা হইল। যখন বলছে 700 পরে বাড়ায় দেন, আল্লাহ বলতেছে আপনার পরে তো নবীও নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাইখা করব কি আমি, বেগারে হিসাব মানে পাত্র লয়ে পুরা পাত্রই আপনি লয়ে যান, আমি এটা রাইখা করব কি, নাই তো কেউ, যেমন আমাদের দেশে নাই তো কেউ লয়ে যান, আমাদের ঘরে কয় না যে আর খাওয়ার কেউ নাই, তুই কাঁচায় কুচায় খায় আপাতত, আল্লাহ বলে পুরা পাত্র লয়ে যান, রাখিয়া কি করবো, কার লেগে রাখবো, নাই তো নবী, নাই তো উম্মত, কার জন্য রাখবো, আপনার জন্য। এইখানে আইসা আমি হারায় যাই যে নবী উম্মতের জন্য দরদ আল্লাহ কিরকম, মাঝে মাঝে নিজেরও নিজে হারায় ফেলে, কিরকম দরদি ছিলেন উম্মতের জন্য, কিরকম কাণ্ডারি ছিলেন, কেমন ছিলেন উম্মতের জন্য যে পুরো পাত্র আল্লাহর কাছ থেকে উঠায় রয়ে রয়েছে। এই তর্জমা বুঝাইতে পারলাম, আমার এই তর্জমা বুঝে আসছে, যা হোক আমি গুছায় নিয়ে আসতেছি। মেরে আজিজ, আল্লাহ আমাদেরকে এরকম জায়গায় বসার তৌফিক দিছে, এটাকে রহমতে খাস মনে করে আস, আল্লাহ বাড়াবে। আর দ্বিতীয়, এটাকে যত ছড়ানো যায় প্রত্যেক জামানায় লহরে ইমানই ভিন্ন ভিন্ন হয়। কেউ যদি ভাবে যে লহরে ইমানই, লহরে ইমানই বোঝেন, হাদিসের ভিতরে আছে ইন্না লি রব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত, যেটা আবুল হাসান আদি লদভি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যেটাকে আবুল হাসান আলী রাদভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ইমানি লহর, ইমানি ঢেউ, ইমানি তরঙ্গ, ইমানি তুফান, অনেক কিছু বলতে পারবে। এই জন্য উনি এই হাদিসের উপরে কিতাবই লিখছেন, ইল্লানি রব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। উনি আরবিতে লিখছে ইদা বাদাহা রিহুল ইমান, ওটার উর্দু তর্জমা হয়েছে যাব ইমান কি হাওয়া চালি, বাংলাও মনে হয়েছে জানি না আমি, কিন্তু আমি আরবিটা দেখছি আর কি, আর ওই হাদিস তো দেখছি। তো প্রত্যেক যুগে ইমানি লহর ভিন্ন ভিন্ন হয়, এক লহরই যে চলতে থাকে যুগ দর যুগ এমন না, এক লহরই যে চলতে থাকে যুগ দর যুগ ওরকম না, ওরকম শুধু দুইটা, ওরকম কয়টা, এটার ভিতরে আর চেঞ্জ হবে না, এটার ভিতরে আর মুনকাতে হবে না, এটা কয়টা, একটা হলো তালিম, একটা হলো কি, তালিম। এই জন্য প্রত্যেক সাইকুল হাদিস নিজের সনদ রসুলুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, এটার ভিতরে কোনো মুনকাতে নাই, এটার ভিতরে কোনো মুনকাতে, বোঝেন, মধ্যখানে ড্রপ নাই, ড্রপ ড্রপ বোঝেন তো, একটা পড়া যাওয়া নাই, মুসালসাল। এটা আরেকটা হলো আল্লাহওয়ালাদের তরবিয়তি সিলসিলা, আল্লাহওয়ালাদের তরবিয়তি সিলসিলা, আল্লাহওয়ালাদের তরবিয়তি সিলসিলা, তরবিয়তি সিলসিলা সিলসিলা, বুঝেন, আমার পীরকে আমি বলতে পারবো, তার পীরকে বলতে পারবো, তার পীরকে বলতে পারবো, তার পীরকে বলতে পারবো, এরকম রসূলুল্লাহ পর্যন্ত বলা যাবে, এটার ভিতরে কোনো ড্রপ নাই, কি নাই, ড্রপ নাই,
এটার ভিতরে কোনো প্রভাব নাই। এই দুই সিলসিলা ছাড়া, দুই মেহান্ন ছাড়া সমস্ত মেহান্নতের ভিতরে ড্রপ আছে। কি আছে? ড্রপ আছে। ড্রপ বুঝেন? গ্যাপ আছে, গ্যাপ মুনকাতে আছে। এটা যুগ দর যুগ চলবে এরকম না। এই জন্য এই হাদিস আসছে যে আমরা ইমানি লহর বিভিন্ন ভাবে চালাবো। ইমানি লহর এক একবারে এক এক কালারে চালাবো, এক এক অঙ্গিতে চালাবো, এক এক ভঙ্গিতে চালাবো, এক এক সিস্টেমে চালাবো। যেটা একটা কথা মনে উঠলো বলতেছি, আমি মাঝে মাঝে বলি এই উম্মত সাধারণ মৌত মরুক, এটা আমাদের আল্লাহ চায় না। আমাদের আল্লাহ চায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ চায় না যে এই উম্মত সাধারণ মৌত কি মরুক, ঘরে মরুক, কিন্তু সাধারণ মৌত না মরুক। কি মৌত? শাহাদাতের মৌত। এই জন্য এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। মনে থাকবো? প্রকার কই বলবো না, খালি সংখ্যা বললাম। কয়টা? 56 প্রকার হলো শহীদের। এটার দ্বারা আমি বুঝছি যে এই উম্মতের রব, রব্বে মুহাম্মদ চায় না এই উম্মত সাধারণ মরা মরুক। রব্বে মুহাম্মদ চায় যে এই উম্মত শহীদের মরা মরুক। যেরকম একদিকে তারাজু দাঁড়া করা মুনা, এখানেও দাঁড়া করা মুনা। মনে বুঝেন না? একদিকে তারাজু দাঁড়িপাল্লা দাঁড় হবে না, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওইদিকে ডাইন দিক বাম দিকে যেরকম দাঁড়িপাল্লা দাঁড় করা মুনা, আর উম্মতে মুহাম্মদী তো থাকবে আমার ডাইন দিকে, ওগের লগেও দাঁড়িপাল্লা দাঁড় করা মুনা। আর ও কবর থেকে উঠবে, শহীদের জন্য তো দাঁড়িপাল্লা নাই, আছে নাকি হুজুর? শহীদ তো কবর থেকে উঠবে আর কোথায় যাবে? খালি যাবে নাকি? আরো লয়া যাবে, খালি যাবে আরো কি? আপনার চিন্তা করানো লাগবো না, আপনার আপনাদের লয়া যেতে হইব না। লয়া যাওয়ার কাম সারা করে দিছে, লয়া যাওয়ার কাম কিছে কি বলে ফেলামু সারা করে দিছে। আমি হিসাব দিয়ে দেখাইতেছি, 490 কোটি তো লয়া এমনিই যাইব, বুঝতো? 490 কোটি কেন না, 70,000 বিনা হিসাব কিতাবে যাবে, একজন প্রত্যেক জনে লয়া যাবে 70,000। 490 কোটি তো এখানেই হয়, বুঝতো? 490 কোটি কেন না, 70,000 যাবে বিনা হিসাব কিতাব। আল্লাহ রসুল কিন্তু এটা নেন না, ডাইরেক্ট ফিরায় দিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফিরায় দেন, মাত্র 70,000, 16 লক্ষ তো আমরাই, কেয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? ফিরা তা আল্লাহ দ্বিতীয়বার পাঠাইছে, বন্ধু ফিরায় দিলেন, যান অপশন দিয়া দিলাম। কয় অপশন কি? আবার অপশন, অপশন দিলাম। কয় কি অপশন? কয় 70,000 যাবে বিনা হিসাব কিতাবে, কিন্তু পর থেকে আবার হাতে ধরে 70,000 লয়ে যাবে। 490 কোটি তো এইখানেই, ঠিক না? আরেক দিনেরটা শুনাই দিমু, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তো উনি বসে আছে দুইজনে, বলতেছে আলী জান্নাতের মহিলা সর্দার নিচ্ছি না, কই হ্যাঁ রাসূলুল্লাহ, এটা তো আমার ঘরেই। যুবক যুবকেরটা কয়টাও তো আমার ঘরেই। তাইলে বলো তো আমার বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার কারা, কে? কয়া রাসূলুল্লাহ, এটা তো জানি না। তো ওই সময় আসতেছে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো যখন কাছে আইসা গেছে, তো আল্লাহর রাসূল হাসি দিয়া বলতেছে এই দুইজন হলো বয়স্কদের জান্নাতের সর্দার। তো আওয়াজ ওনাদের কানেও চলে গেছে, ওনারও হাসতেছিল, হঠাৎ হাসির মধ্যে আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তো জিজ্ঞেস করছি ইয়া রসুলাল্লাহ চেহারা মলিন হলো কেন? কয় দুই কারণে। কয় কি কারণ? বলে একটা তো এই কারণে যে আমার উম্মতের ভিতরে কিছু লোক পয়দা হবে যে তোমাদেরকে ছোট করে দেখবে, তোমাদেরকে তোমাদেরকে ছোট করে দেখবে,
ছোট করে দেখবে। এই জন্য আছে আমাদের দেশে ফিতনা আছে, ছোট করে দেখবে। তোমাদের চোখের পানি চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বিদ্বেষ রাখবে, আমরা কি করছি আপনার উম্মতের জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বইলেই ফেলছে, ইয়া রাসূলুল্লাহ সালাত চট তো পড়ছি আপনার উম্মতের জন্য, কি করছি আপনার উম্মতকে আমি? আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি করলাম আমরা, আমাদেরকে বিদ্বেষ রাখবে? বলছে দ্বিতীয় কারণ ইয়া রাসূলুল্লাহ, বলে ওই যে আমি দেখতেছি শয়তান দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ সাহাবাদের বিদ্বেষীকে যেই দুযোগে দিবা ওই দুযোগে আমাকে দিও না, আমি রাজিম বিতাড়িত কিন্তু আমাকে ওই দুযোগে দিও না, যেই দুযোগে এদের বিদ্বেষীদেরকে দিবা। তো আবু বকর উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেউ মহব্বত করবে? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ করবে। তো আল্লাহ রাসূল হাইশা দিয়া বলছে, যারা করবে তাদেরকে কি দিবা তোমরা দুইজন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বইলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ানা দিয়া দিব। কি ছেড়ানা? সওয়াব কতটুকু দিব? ছেড়ানা। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, উমর তুমি? ইয়া রাসূলুল্লাহ এর আগে জীবনও বাড়তে পারি না, আজকেও বাড়তে পারবো না, কমসে কম সাথে সাথে থাকি সংখ্যা দিয়া আমিও ছেড়ানা দিয়া দিব। সংখ্যা দিয়া সাথে কতটুকু হলো দুইজনের চেহারা মিলা? এখন চেহারা শোনেন কারে কয়। আল্লাহ রসুল চান্দ্রীর 14 তারিখের রাত্র, চন্দ্রিমাময় রাত্রিতে বসে আছে আম্মা জান সাথে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আকাশের তারা দেখা আম্মা জান জিজ্ঞাসা করতেছে, ইয়া রসুল্লাহ আকাশের তারার সমান নেকি কারো হবে? বলছে একজনের হবে। বলছে সে কে? সে হলো উমর। ওমর আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে, রাসূলুল্লাহ ইসলাম আম্মাজানের মেজাজ তো বুঝতেন, ঠিক না? তো জিজ্ঞাসা করছে আয়েশা, চেহারা মলিন হলো কেন, তোমার আব্বার নাম নেই না এই জন্য? তো আম্মাজান বলতেছে, বোঝেন তো আবার খোঁচা দেন কেন, বোঝেন তো আবার খোঁচা দিতেছেন। তো আল্লাহ রসুল বলতেছে, শোনো আয়েশা, সমগ্র আকাশের তারা তো দূরের কথা, সমগ্র জগতের নেকি দিয়া তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা তোমার কি আব্বার নেকির মোকাবেলা করবে? এখন শুনেন, চাইরা না আকাশের তারা সমান চাইরা না কত? বিজ্ঞান বলে, বিজ্ঞান বর্তমানে 750 কোটি মানুষ যদি আকাশের তারা গুনতে বসে তাইলে 200 কোটি বৎসর লাগবে। কত? 200 কোটি। কত? 200 কোটি। 750 কোটি বৈশা গুনবে কত বৎসর লাগবে? 200 বৎসর। শুধু শুধু আল্লাহ বলেন না, ওয়া যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন, তাইলে চাইলা না কত দাঁড়াইলো? আমরা সবাই গুনতে গেলে কত লাগবে? 200 কোটি বৎসর। আদুর মিয়া চাইলা না 50 কোটি বৎসর, ঠিক না? 750 কোটি বৈশা গণবে লাগবে কতদিন? 50 কোটি বৎসর। চেরানা তো, চেরানা তো দিয়েই দিছে আমাদেরকে, ঠিক না? লাগবে কত? 50। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাবলও হয় তাহলে ওইটা গুনতে লাগবে কয় কোটি বৎসর? 100 কোটি বৎসর, ঠিক না? দুইজনেরটা মিলায়া 750 কোটির নেকি গুনতে গেলে লাগবে কত? 150 কোটি বৎসর, ঠিক না? তাহলে আমার কথা সত্য তো, যে আমাদেরকে পার করাইতে হইব না, এমনি পার হয়ে যাবে ইনশাআল্লাহ, এমনি পার হয়ে যাবে, শুধু লাইগা থাকেন, এমনি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগেরটা হলো মজার, তাহলে রসুল বলে এমনি আমি মানতে রাজি না, কি করবো লেখা দাও। দুইজনে কাল লিখতেছে, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আর জিজ্ঞাস করছে কেন আসছেন? আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে। আল্লাহ রসুল সাক্ষী হয়েছেন, কাগজ নিয়ে চলে গেছেন, আবার আসছেন, বলছে কাগজ আপনার কাছ থেকে নেওয়ার পরে আল্লাহ নিজে সাক্ষী হয়েছে, আপনার পরে আল্লাহ, তারপরে আল্লাহ আমাকে সাক্ষী বানাইছেন।
বাকি আমাদের আরো তিনজন সাক্ষী হইছে হামেলিনে আরশকে বলছে তোমরাও সাক্ষী দাও আর কাগজ আল্লাহর কাছে রেখা দিছে কিয়ামতের দিন আল্লাহ এটা আপনার উম্মতের পক্ষে বাস্তবায়িত করবে আল্লাহর এহসান আল্লাহ আমাদেরকে এই জন্য জায়গায় চলে আসছি নেয়ামত মনে করে আসবো ইনশাআল্লাহ ঠিক না ইনশাআল্লাহ আর এই লহরই এখন দরকার লহর বুঝছেন তো একটু আগে বলছিলাম এই লহরই এখন দরকার যে প্রত্যেক জায়গায় এই লহর ছড়ায়া যায় প্রত্যেক জায়গায় এই লহর ছড়ায়া যায় প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে গ্রামে 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 এই লহর ছড়ায়া যায় এই লহর এই লহর নাইলে কিন্তু ফেতনার থেকে বাঁচা যাবে না নাইলে কিন্তু ফেতনার থেকে বাঁচা যাবে না ফেতনার থেকে বাঁচতে পারবেন না আমি অতীত ফেতনার কথা বলতেছি না বর্তমান ফেতনার কথা বলতেছি বর্তমান ফেতনা পাঁচটা কয়টা পাঁচটা কয়টা পাঁচটা হাদিসে যত ফেতনার কথা আছে ওটি পড়ে দুনিয়াতে আর খুঁজে আমি কোনো ফেতনা পাই নাই এখন ফেতনা যেটা দুনিয়াতে আছে ওটা পাঁচ থেকে ছয়টা আছে বাকিগুলো আমি অনেক দুনিয়ার কোনায় কোনায় তালাশ করছি পাই নাই ওলামা একরামকে বলতেছি হাদিসের দর্শে যত ফেতনার কথা বলা হয় ওগুলো এখন আর খুঁজা পাওয়া যায় না এখন ফেতনা হইল পাঁচ থেকে ছয়টা আর আমাদের সারা দুনিয়ায় পাঁচ থেকে ছয়টা একটা হলো শিয়া ফেতনা কি শিয়া ফেতনা একটা হলো শিয়া ফেতনা দ্বিতীয় হলো কোরআন ফেতনা কোরআনই যারা শুধু কোরআন মানে আহলে কোরআন তৃতীয় হলো যারা শুধু হাদিস মানে না নাম বলেন না যারা শুধু কি মানে হাদিস মানে যারা শুধু হাদিস মানে আমি যেটা বলি ওই শব্দ ব্যবহার করেন যারা শুধু হাদিস মানে যারা শুধু হাদিস মানে চতুর্থ ফেতনা হলো যারা সাহাবা বিদ্বেষী কি বলে সাহাবা ভুলের উঠবে না এই কথা বলে তারা সাহাবা ভুলের উঠবে না আবার আঙ্গুল দিয়া দেখায় দেয় বুখারি শরীফ আইনা দেখায় দেয় এই যে ভুল করছে বুখারি শরীফ মানি আমি সত্য সাহাবা ভুল করে নাই আল্লাহ করাইছেন নাইলে আমরা আহকাম জানতাম কোথেকার সাহাবা যদি এটি না করতেন তাহলে আহকাম জানতাম কোথেকে আল্লাহ আহকাম জানানোর জন্য করায়া পিছে বইলা দিছে নবীজিকে কানে 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 বলে নাই চিৎকার দিয়া বলছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা নবীজি চিন্তা করেন না আপনার সবাই সম্বন্ধে আমার জান্নাতের ওয়াদা জান্নাত কে দিবে আল্লাহ না আমার বাবা দিবে কে দিবে আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ জান্নাত শয়তানরে দিলে আপনি কি করবেন কিছু করার আছে আল্লাহ ওয়াদা করে ফেলছে জান্নাত চতুর্থ ফেতনা যেটা হলো সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষী প্রথম হলো শিয়া দ্বিতীয় হলো কোরআন আহলে কোরআন তৃতীয় হলো শুধু হাদিস মানে শুধু হাদিস মানে শুধু হাদিস মানে শুধু হাদিস মানে হাদিস মানে চতুর্থ হলো যারা সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষী বিদ্বেষী কি বিদ্বেষী সাহাবা বিদ্বেষী আর পঞ্চম হইল কাদিয়ানি পঞ্চম কি কাদিয়ানি কাদিয়ানি সবার উপরে সবচেয়ে বড় ফেতনা যার পরে আর কিয়ামত পর্যন্ত কোনো ফেতনার দরকার হবে না সেটা হইলো ওলামা হক্কানি ওলামা বিদ্বেষী ফেতনা কেমন পর্যন্ত আর কোনো ফেতনা এটা আমার অ্যানালাইসিস ওলামা এক হবে কিনা জানি না আমার সাথে আর কোনো ফেতনা কেয়ামত পর্যন্ত দরকার নাই ওলামা বিদ্বেষী ফেতনা যত বড় ফেতনা কি ফেতনা কি আল্লাহ পাওয়ার জন্য বাকি গচ্ছিত রেখা এইটার জন্য দেন নাই অমা তারাক্তা খাসিরতা যা রাইখা গেলা যা ছেড়া গেলা ওটা লসে গেল এই জন্য আল্লাহ দেন নাই বরং এটার জন্য দিছেন মা কদ্দামতা রবিহতা যা আগে করলা
এটাই লাভ হবে। এই জন্য উচিত আমাদের করবো তো ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।